ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. درود الشفاء. درود تنجينا تنجينا إيش দরুদ আমরা যেটা পড়ি ওইটা আয়াত শিফা পুরাণে ক্রিমের প্রত্যেকটা অংশই আয়াত শিফা সুরতুল ফাতেহা প্রত্যেক রোগের চিকিৎসা বলে আল্লাহ রসুন সাল আসলাম বলেছেন নাচ ফালাক পড়বেন সকাল সন্ধ্যার দিকে দয়া করবেন আর বাকি তো আপনাদের যেসব উপদেশ দেয়া হয় চিকিৎসক চিকিৎসকদের সেগুলো আমরা মেনে চলবো আল্লাহর জাতির উপর তবক্ষণ ভরসা রেখে চলব আর আজকাল সকাল সন্ধ্যার দিকে আল্লাহর কাছে নিয়মিত আশ্রয় চাওয়া এগুলো চাইব ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই তবে সকলকেই বিশ্বাস রাখতে হবে তাকদিরের উপর কারণ দুনিয়া না দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী কত মানুষ করোনা ছাড়াও এমনি তো মারা যায় আর করোনা মৃতের সংখ্যা আমার যা মনে হয় আমরা যতটুকু শুনতে পাচ্ছি সেরকম না মিডিয়াগুলো অনেকটা বাড়ি ছড়িয়ে বলে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে খুব নগণ কম সংখ্যক লোকে মারা গেছেন তা আবার দেখা যায় বেশিরভাগ বেশিরভাগ অন্য রোগে আক্রান্ত বা বয়স্ক বা এরকম আল্লাহ এই যে করোনা থেকে আরো মারাত্মক রূপ আছে কত মানুষ কত রকম আল্লাহ কিছু দোয়া আল্লাহ যেন আমাদের হেফাজত করুন এই করোনার যে আতঙ্ক এটা দূর করে দেওয়া উচিত আল্লাহর উপর আমরা চলবো সব সময় নবী করিম সাহেবের তালিম মেনে এটা আমাদের কাজ পরিষ্কার পরিচ্ছন্নতার ধর্ম হচ্ছে ইসলাম সুবাহ আল্লাহ ইসলাম যতটুকু আহ পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেছে অন্য ধর্মে সেরকম নাই পাবেন না কখনো পাবেন না আমরা ইসলামী তালিম অনুযায়ী যদি চলি ইনশাল্লাহ আমাদের দুনিয়া দুনিয়া লাইনে উপকারে আসবে আর এসেছে আগ্রাতে লাইন তো আসবেই কিন্তু আপনারা যে কথা দুরু শিফা বা হতমে শিফা এরকম প্রয়োগ করে না বাংলাদেশ এগুলো সবই বেদাত এইসব থেকে দূরে থাকবেন আল্লাহ রসুন রসুন সালাত নিয়মিত যেগুলো আছে ওগুলো পড়ি দোয়া করি কোন পাঠ করি আর কোন আনে যে যেকোনো অংশই ইচ্ছা বিশেষ করে সুরতুল ফাতেহা নাজ ফালাক সূরতুল খ্লাস আয়াতুল কুরসি এগুলো পড়ব আর সকাল সকাল সন্ধ্যার যেসব দিগির আজকার রয়েছে ওগুলো আদায় করি এটা আমাদের কাজ ইনশাল্লাহ আল্লাহ হেফাজত মালিক Barek Allah